নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে আমরা জেনে নেব বর্তমানে অর্থাৎ 7 এপ্রিল শেষে এক ভরি গয়নাসোনা এবং পাকাসোনার দাম কত চলছে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই। তো প্রথমে আমরা দেখে নেব ভারতের বাজারে কী দামটা আসছে। তো 7 এপ্রিল শেষে যেটা গয়নাসোনার এক ভরির দাম কত সেটা জানার আগে আমাদের জেনে নিতে হবে 1 গ্রামের যেটা দাম কত চলছে, 4119 টাকা, যেটা গতকাল ছিল 4079 টাকা। এক্ষেত্রে প্রতি গ্রামের দাম বেড়েছে 40 টাকা করে, 8 গ্রামে বেড়েছে 320 টাকা, 10 গ্রামে বেড়েছে 400 টাকা, 100 গ্রামে বেড়েছে 4000 টাকা। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি 22 ক্যারেট অর্থাৎ গয়নাসোনার এক ভরির মূল্য কত, তো সেক্ষেত্রে যেটা প্রতি গ্রামে যেটা দাম রয়েছে 4119 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে 11.664 দিয়ে, এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় 48044 টাকা। তো 7 এপ্রিল শেষে অর্থাৎ 7/4/2020 এই তারিখ শেষে যেটা 22 ক্যারেট অর্থাৎ গয়নাসোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে সেটা হচ্ছে 48044 টাকা। এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই আছে, এই দামটাই আগামীকাল অর্থাৎ 8 এপ্রিলে এই দামটাই থাকবে, এটা নিয়ে বাজারটা শুরু হবে, তারপরে কী দাম আসবে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। এবার আমরা দেখে নেবো 24 ক্যারেট অর্থাৎ পাকাসোনার কী দাম চলছে। তো 24 ক্যারেট পাকাসোনার 1 গ্রামে যেটা বর্তমান মূল্য 4388 টাকা, যেটা গতকাল ছিল 4348 টাকা, অর্থাৎ এক্ষেত্রেও প্রতি গ্রামের দাম বেড়েছে 40 টাকা করে, 8 গ্রামে বেড়েছে 320 টাকা, 10 গ্রামে বেড়েছে 400 টাকা, 100 গ্রামে পাকাসোনার যেটা দাম বেড়েছে 4000 টাকা করে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি পাকা সোনার বা 24 ক্যারেট সোনার এক ভরির মূল্য কত, তো সেক্ষেত্রে যেটা প্রতি গ্রামে যেটা দাম রয়েছে 4388 টাকা, তাকে আমাদের গুণ করতে হবে 11.664 দিয়ে, এবং এক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় 51181 টাকা। তো এটাই হচ্ছে 7 এপ্রিল অর্থাৎ 7/4/2020 এই তারিখ শেষে 24 ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে 51181 টাকা, এবং 22 ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে 48044 টাকা। তো এই ছিল ভারতের বাজারের আপডেট। এবার আমরা দেখে নেবো বাংলাদেশের বাজারে কী আপডেটটা আছে। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7 এপ্রিল শেষে এখানে পরপর দিয়ে আছে ক্যারেট ওয়াইজ এখানে প্রতি গ্রামে দাম দিয়ে রয়েছে। তো আমরা মেনলি দেখে নেবো 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার এবং 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার কী দাম চলছে। তো যেটা 22 ক্যারেট বা গয়না সোনার 1 গ্রামে যেটা বর্তমান মূল্য 4136.84 টাকা, এবং 24 ক্যারেট বা পাকা সোনার 1 গ্রামে যেটা মূল্য 4512.91 টাকা। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি যে 22 ক্যারেট সোনার অর্থাৎ যেটা গয়না সোনার এক ভরির মূল্য কত, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে 4136.84 টাকা, তাকে আমাদের একইভাবে গুণ করতে হবে 11.664 দিয়ে, এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় 11.664, সেক্ষেত্রে যেটা গুণ করলে যা দাঁড়ায় 48252 টাকা। এটা হচ্ছে 22 ক্যারেট অর্থাৎ গয়না সোনার এক ভরির মূল্য। এবার আমরা দেখে নেবো 24 ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য কত, সেক্ষেত্রে যেটা প্রতি গ্রামে যেটা দাম রয়েছে 4512.91 টাকা, একেও আমাদের গুণ করতে হবে 11.664 দিয়ে, এবং এক্ষেত্রে যেটা গুণ করলে যেটা দাঁড়ায় 52622 টাকা। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7 এপ্রিল শেষে দুটো সোনার দাম অর্থাৎ গয়না সোনার এবং পাকা সোনার দাম পরপর এখানে দিয়ে আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম। এই ছিল বাংলাদেশের বাজারে আজকে অর্থাৎ 7 এপ্রিল শেষের আপডেট। এটাই আগামীকাল অর্থাৎ 8 এপ্রিল শেষে এটাই কিন্তু 8 এপ্রিলে এই দামটা নিয়ে শুরু হবে, তারপরে কী আপডেট আসবে 8 এপ্রিল শেষে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তাই এরকমই যদি আপডেট আপনারা যদি প্রতিদিন যদি পেতে চান সোনার দরের আপডেট ভারত এবং বাংলাদেশ দুই দেশেই, তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই আপডেট প্রতিদিন সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।